তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি মিস্টার নাইন ডু অর ডাই মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। যদিও বাংলাদেশকে কেন্দ্র করে মুভিটা বানানো হয়েছে, তবে এইটা একদমই মনে করবে না এটা একটা বাংলা মুভি। আসলে এটা একটা হলিউড লেভেলের মুভি। আর তাছাড়া এই মুভিটা বাংলাতে রিলিজও দেওয়া হয়নি, এটা শুধুমাত্র ইংরেজিতে রিলিজ দেওয়া হয়েছিল। আর তাছাড়া হলিউডের অনেক কাস্টও এটার মধ্যে আছে, যেটা দেখলে আপনারা চিনতে পারবেন। তো যার মানে বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার মানে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি বাংলাদেশি একটা সুপার এজেন্ট, যার নাম হচ্ছে মাসুদ রানা। সে তার পরবর্তী মিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল। আসলে আমেরিকাতে বাংলাদেশি একটা লোককে একটা গ্যাংস্টার আটক করে নিয়েছিল। এখন মাসুদের কাজ হচ্ছে সেখানে গিয়ে সেই লোকটাকে সহি সালামতে আবারও তার দেশে ফিরিয়ে আনা। মাসুদ এতটাই ভয়ঙ্কর একজন এজেন্ট ছিল, তাকে সবাই MR9 নামে চিনত। একটু পরে মাসুদ একটা হেলিকপ্টারে করে তার সেই লোকেশনে চলে আসে যেখানে তার মিশনটা ছিল। সে খুবই বড় একটা বাড়িতে চলে আসে, যেই বাড়ির চারপাশে গার্ড দিয়ে ভরা ছিল। তবে মাসুদ খুবই চালাকি করে এক এক করে সমস্ত গার্ডদেরকে গুলি করে মেরে ফেলে। আর এরপরে ফাইনালি যখন সে তার মধ্যে যায়, তখন সে দেখতে পারে তার জন্য মধ্যে আরও গার্ডরা ওয়েট করছে। এই জন্য সে তাদের সঙ্গেও ফাইট করা শুরু করে। আর তখন সিনটা কাট হয়ে চলে আসে অন্য একটা জায়গায়। আমরা দেখতে পারি রিচি নামের একটা মাফিয়া বসকে, যে কিনা মাসুদের বস মেজর রাহাত খানের সাথে কথাবার্তা বলছিল। রিচি প্রথমে রাহাতের সাথে একটু মজা করে, আর সে বলে যে আমার এতগুলো মানুষকে মারার জন্য তুমি শুধুমাত্র মাসুদ নামের একটা লোককে পাঠিয়েছো, সে কিভাবে এতগুলো লোককে হ্যান্ডেল করবে? তবে তখন অন্যদিকে আমরা দেখতে পারি মাসুদ অলরেডি তার সমস্ত লোকজনকে শেষ করে তাকে মারার জন্য সামনের দিকে এগোচ্ছিল। আর যখনই রিচি খবরটা পেয়ে যায়, তখন সে দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে তার লোকজনকে এটা ওয়ার্ডার দিয়ে বলে দেয় যে যেই লোকটাকে তারা গ্রেফতার করেছে তাকে যেন এখানে মেরে এই পুরো বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আর এদিকে রানা এক এক করে সমস্ত গার্ডদেরকে মারার পরে কোনোরকমে হস্টেজের রুম পর্যন্ত চলে আসে। তবে যতক্ষণে সে এখানে এসে পৌঁছায়, ততক্ষণে দুর্ভাগ্যবশত এই লোকটার মৃত্যু হয়ে গেছে। এই জন্য রানা কোনোরকমে তার লাশটাকে নিয়ে দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর যখন সে বাইরে আসে, তখনই এই বিল্ডিংটার মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেটার জন্য বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে যায়। তো এরপরে গল্প চলে আসে এক সপ্তাহের সামনে। আমরা দেখতে পারি রোমান রোজ নামের একটা লোককে। আসলে রোমান ছিল রিচিরই বড় ভাই, এই জন্য সে রিচির সাথে এসে মিট করে। আর তারা দুজন মিলে এমন একটা হাইটেক অস্ত্র বানানোর প্ল্যানিং করে, যেটা তারা মাফিয়াদের কাছে বিক্রি করতে পারলে তারা আস্তে আস্তে করে কোটিপতি হয়ে যাবে। তাদের কথাবার্তা আমরা বুঝতে পারি যে যদি তারা এই অস্ত্রটা বানাতে সফল হয়ে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউই বাঁচাতে পারবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি CIA-র অফিসে একটা মিটিং হচ্ছে। এখানে CIA-র ডিরেক্টর পল আর ডেপুটি ডিউক মিলে রোমানকে ধরে সেই অস্ত্রটা যাতে সে না বানাতে পারে সেই প্ল্যানিংটা করছিল। আর এর একটু পরে আমরা দেখতে পারি স্যাম নামের একটা লোককে, যে কিনা আগে রিচির সঙ্গে কাজ করত, তবে এখন সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। পুরো মাফিয়া ওয়ার্ল্ড থেকে সে এখন অনেকটা দূরে। তবে হঠাৎ করেই তার কাছে একটা ফোন চলে আসে। আর যখনই সে কথা বলার জন্য বাইরে আসে, তখন সে দেখতে পারে ডিউক আর পল তার জন্য অলরেডি সেখানে ওয়েট করছিল। এই জন্য সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে ডিউক আর পলও তাকে ফলো করা শুরু করে। স্যাম দৌড়ে একটা বিল্ডিংয়ের ছাদে চলে আসে, তবে সেখানে ডিউক তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। ডিউক তাকে বারবার করে বোঝানোর ট্রাই করে যে যদি তুমি সেই দুই ভাইয়ের ইনফরমেশন আমাকে দিয়ে দাও, তাহলে তোমার কোনো ক্ষতি তো আমি করবই না, বরং তোমাকে পুরস্কৃত করার একটা ব্যবস্থা আমি করে দেব। তবে স্যাম কোনোভাবেই তার কোনো কথা শুনছিল না, সে উল্টো তার উপরেই আক্রমণ করে দেয়। আর এই জন্য রাগের মাথায় ডিউকও তাকে পেটানো শুরু করে। আর এই মারামারি আর ধস্তাধস্তির মধ্যে হঠাৎই স্যাম ছাদ থেকে নিচের দিকে পড়ে যায়, আর পরে তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন এইটা দেখার পরে তারা দুজন পুরোপুরি শক্ট হয়েছিল, কারণ একমাত্র স্যামই ছিল সেই লোক যে কিনা সেই দুই ভাই পর্যন্ত তাদেরকে পৌঁছাতে পারত, তবে এখন বেচারা সেও মারা গিয়েছে। আর এই জন্য ফাইনালি পল ডিউককে বলে যে আমাদের রানার থেকে সাহায্য নেওয়া উচিত, কারণ রানা এর আগেও রিচি পর্যন্ত পৌঁছেছিল, তাকে একেবারে মারার দ্বার প্রান্তে ছিল। আর তখন এদিকে বাংলাদেশে আমরা দেখতে পারি যখন রানা ঘোরাফেরা করছিল, তখন তার বস রাহাত তাকে মেসেজ দিয়ে তাকে বাংলাদেশ ইন্টেলিজেন্সের অফিসে ডাকে। আর যখনই সে অফিসে আসে, তখন এখানে তার দেখা হয় পলের সাথে। পল তাকে সমস্ত ব্যাপারটা খোলামেলা করে বলে, সে বলে যে রিচি আর তার ভাই মিলে এমন একটা অস্ত্র বানানোর ট্রাই করছে, যদি তারা এটা বানিয়ে ফেলে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। সো আমাদের পৃথিবীকে বাঁচাতে হলে যেই কোনো মূল্যে তাদেরকে ধরতে হবে, আর CIA-র তোমার সাহায্য দরকার, কারণ তুমি এর আগেও তার কাছ পর্যন্ত পৌঁছেছিলে। এখন যেহেতু পল চাচ্ছিল যাতে করে রানা তাদের সঙ্গ দেয়, এই জন্য ফাইনালি রানাও রাজি হয়ে যায়। তবে সে তার বসের কাছেও পারমিশন চায়। তবে যখন তার বস পারমিশন দিয়ে দেয়, তখন তারা ফাইনালি সবাই মিলে বেরিয়ে পড়ে তাদের নতুন মিশনে। তো এরপরে যখন মাসুদ ডিউক আর পলের সঙ্গে আমেরিকার দিকে বেরিয়ে পড়ে,
তখন রাস্তায় ডিউক তাকে বলে যে এই মিশনে তোমার সঙ্গী হবে ডেবি নামের একটা মেয়ে, যে কিনা আসলে পাকিস্তানি একজন সিক্রেট এজেন্ট, আর এই মিশনটাকে কমপ্লিট করার জন্য তোমাদের দুজনকে দামি দামি অনেক জিনিসের নিলামেও যেতে হতে পারে। আসলে এই অকশনগুলো রোমান রেখেছিল, কারণ সে বিভিন্ন রকমের এন্টিক জিনিসগুলো কালেক্ট করার বাহানা করে পেছনে পেছনে তার এই সন্ত্রাসী কার্যক্রমগুলো পরিচালনা করে। যাই হোক, এরপরে রানাকে নিয়ে আসা হয় আমেরিকার মোজাবে ডেজার্ট নামের একটা মরুভূমিতে, যেখানে তার সেফটির জন্য তাকে এখানে একটা বাড়িও বানিয়ে দেওয়া হয়েছিল যেখানে সে সেফলি থাকতে পারবে। এরপরে বিকালে সে চলে যায় ডেবিকে এয়ারপোর্ট থেকে পিক করতে, আর এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে তারা দুজন তখনই বেরিয়ে পড়ে তাদের প্রথম মিশনে। এরপরে রাতের বেলায় তারা দুজন স্বামী স্ত্রী হয়ে চলে আসে রোমানের এন্টিক অকশনের মধ্যে, আর যখন এখানে অকশনটা শুরু হয়ে যায় তখন তাদের সামনে রোমানও চলে আসে। সে তাদের সবাইকে ওয়েলকাম করে, তবে তখন রানা একটু চালাকি করে রোমানের ঘরের মধ্যে লুকিয়ে চেক করার ট্রাই করে। তবে যখনই সে সেখানে যায় তখন দুর্ভাগ্যবশত একটা গার্ড তাকে দেখে ফেলে, আর সে তাকে গান পয়েন্টে করে সোজা নিয়ে আসে রোমানের কাছে। আর এখানে কোনো কথাবার্তা বলার সুযোগ না দিয়েই গার্ডটা তাকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, যে জন্য রানা সেখানেই বেহুশ হয়ে যায়। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তাকে অন্য একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, যেখানে তাকে চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে ফেলা হয়েছে, আর তাছাড়া ডেবিকেও তারা জিম্মি করে নিয়েছে। আর একটু পরে রোমান তার গার্লফ্রেন্ড গিয়াকে বলে, তুমি ডেবিকে নিয়ে একটু সাইডে যাও, আর তার কাছ থেকে কিছু বের করা যায় কি না সেটা দেখো। আর এখানে রোমান যখন মাসুদের কাছে ব্যাপারগুলো জিজ্ঞেস করা শুরু করে, তখন মাসুদ কোনো কিছুই বলছিল না। সে বারবার করে জিজ্ঞেস করছিল, তোমাকে এখানে পাঠিয়েছে কে, তোমার উদ্দেশ্যটা কি? তবে সে মাসুদকে যতভাবেই টর্চার করছিল কোনোভাবেই মাসুদ তার মুখটা খুলছিল না। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডেবি গিয়া আর তার লোককে পিটিয়ে সেখানে বেহুশ করে ফেলে, আর অন্যদিকে রানাও নিজেকে ফ্রি করে সেখান থেকে দ্রুত লাফ দিয়ে নিচে চলে আসে। সে একটা মোটরসাইকেল নিয়ে পালিয়েই যাওয়ার ট্রাই করছিল, তবে তখনই সেখানে ডেবিও চলে আসে, যে কিনা তার পেছনে উঠে পড়ে। এই জন্য তারা দুজন দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে। আর একটু পরে ফাইনালি তারা সেই মরুভূমিতে চলে আসে, আর এখানে এসে তারা সেই ঘরে থাকা শুরু করে। তবে যখন বিকালবেলায় রানা চিন্তা করছিল যে কিভাবে তাদের দুই ভাইকে সে খুব দ্রুত ধরে মিশনটাকে শেষ করতে পারবে, তখন সেখানে রোমানের গুন্ডারা চলে আসে। আসলে গুন্ডারা এসেছিল সেই মোটরসাইকেলের মাধ্যমে, কারণ মোটরসাইকেলের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার লাগানো ছিল যেইটার মাধ্যমে তারা এই লোকেশনটা পেয়ে গেছে। আর যখনই একটা গুন্ডা সেখান থেকে বেরিয়ে তাদের ঘরের দিকে যাওয়ার ট্রাই করে, তখনই তার পাটা ল্যান্ড মাইন্ডের উপরে পড়ে যায়, যেই জন্য সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের শব্দ শুনতে পেরে রানা আর ডেবি ক্লিয়ারলি বুঝতে পারে যে রোমানের গুন্ডারা তাদের পর্যন্ত চলে এসেছে। এই জন্য তারা দ্রুত তাদের গানগুলোকে রেডি করে নেয় যাতে করে তারাও তাদেরকে ফেস করতে পারে। আর এরপরে যখনই সেই গুন্ডারা এক এক করে আসা শুরু করে, তখন তাদের মধ্যে ভয়ঙ্কর রকমের গোলাগুলি শুরু হয়ে যায়। রানা এক এক করে সবাইকে মারা শুরু করে, তবে তবুও একটা গুন্ডা ঘরের মধ্যে চলে আসে। এই জন্য রানাকে ফাইনালি তার মার্শাল আর্ট টেকনিকের ইউজ করতে হয়, আর এই মার্শাল আর্ট টেকনিকের সাহায্যে সে এই গুন্ডাকে সেখানেই শেষ করে দেয়। যদিও তখন বাইরে থেকে একটা স্নাইপার রানাকে দেখে ফেলে, আর সে তাকে পয়েন্টে নিয়ে শ্যুট করতে যাচ্ছিলই, তখনই সেখানে সৌভাগ্যবশত ডিউক চলে আসে, আর সে এসে স্নাইপারকেই শ্যুট করে মেরে ফেলে। তো এখন এখানে সবাইকে শেষ করার পরে পল, ডিউক, রানা আর ডেবি মিলে এখানে একটা মিটিং করা শুরু করে। তাদের মিটিংয়ের টপিক ছিল কিভাবে তারা এই মিশনটাকে খুব দ্রুত শেষ করতে পারে। তখন ডেবি তাদেরকে বলে যে কালকে রাতের বেলায় রোমান একটা ক্যাসিনোতে একটা বিজনেসম্যানের সাথে মিট করবে, যে কিনা এই অস্ত্রগুলো বানানোর জন্য তাকে ফান্ডিং করবে। আর এই বিজনেসম্যানের সাথে যদি সে ডিলটা করে ফেলে, তাহলে অস্ত্র বানানোর ক্ষেত্রে সে আরেক ধাপ এগিয়ে যাবে, তখন তাকে ধরা আমাদের পক্ষে আরও একটু কষ্টকর হয়ে যাবে। ডেবি তাদেরকে পরামর্শ দিয়ে বলে যে যদি আমরা মিটিংয়ের মধ্যে গিয়ে আক্রমণ করি, তাহলে হয়তোবা আমরা রোমানকে মারতেও পারি। আর এই জন্য ফাইনালি পল আর ডিউকও রাজি হয়ে যায়, আর যেহেতু সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে সো এই জন্য রানার মতামতের কোনো দরকারই নেই। আর তখন এদিকে আমরা দেখতে পারি রোমান তার একমাত্র ছেলে জেসনের সাথে কথাবার্তা বলছিল। আসলে জেসন এখানে জিদ করে ফেলেছে যে আজকে রাতের বেলায় যে মিটিংটা হবে সেখানে তার বাবার জায়গায় সে অ্যাটেন্ড করতে চায়। যদিও প্রথমে রোমান তাকে বারবার করে না করছিল, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মিটিং, তবে জেসন যখন বারবার করেই ফোর্স করছিল তখন আর সে নাও করতে পারে না। জেসন তাকে বলে যে এই সমস্ত কিছু তো একটা সময় আমাকেই হ্যান্ডেল করতে হবে, যদি আমাকে তুমি শিখতেই না দাও তাহলে একটা সময় আমি গিয়ে কী করে এগুলো হ্যান্ডেল করবো, সো আমাকে একটা সুযোগ দিয়ে দেখতেই পারো। আর ফাইনালি যেহেতু রোমান রাজি হয়ে গেছে, এই জন্য এখন রাতের যেই মিটিংটা হবে সেখানে রোমানের জায়গায় তার ছেলেকে পাঠানো হবে। তবে সে একটা শর্তও দিয়ে দেয় যে তার ভাই রিচি আর কিছু গুন্ডাপান্ডা তার সঙ্গে যাবে। আর এরপরে রাতের বেলায় রিচি, জেসন আর রোমানের রাইট হ্যান্ড ইয়াকুব আর কিছু গুন্ডাপান্ডা চলে আসে সেই ক্যাসিনোতে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য। আমরা দেখতে পারি মিটিংয়ের জায়গায় অলরেডি রানা লুকিয়ে বসেছিল, আর ডেবিও ডান্সারের বেশ ধরে সেখানে সমস্ত মিটিংটার উপরে নজরদারি করছিল। আর একটু পরে যখন এখানে জেসন তার সমস্ত লোকজন নিয়ে চলে আসে, তখন সে একটা রাশিয়ান গুন্ডার সাথে এসে মিট করে। আর যখনই তারা কথাবার্তা বলে টাকাগুলো এক্সচেঞ্জ করা শুরু করে,
তখনই রানা এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। সে তাদের উপরে গুলি করা শুরু করে। হঠাৎ করেই চারপাশ থেকে সবাই গুলি করা শুরু করে। এখানে একটা হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি ডিউক আর পলো দূর থেকে তাদের উপরে গুলি করে রানাকে সাহায্য করছিল। আর খুব শীঘ্রই রানা জেসনের উপরেও গুলি করে দেয় আর গুলি করে তাকে সেখানে আহত করে ফেলে। অন্যদিকে যখনই রিচি গুলির শব্দ পেয়েছে তখনই সে দৌড়ে পালিয়ে গেছে। আর যখন ইয়াকুব পালানোর ট্রাই করছিল তখন সে জেসনকে এই অবস্থায় দেখতে পারে। এই জন্য সে তাকে কাঁধে করে নিয়ে গাড়িতে ওঠায় আর গাড়ি দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে রানাও দ্রুত একটা গাড়ি নিয়ে তাদেরকে ফলো করা শুরু করে। আর অন্যদিকে সেই ক্যাসিনোর মধ্যে ডিউক, পল আর ডেবি তারা তিনজন এখন পর্যন্ত সেই গুন্ডাদের ফেস করছিল। একে করে তারা সবাইকে শেষ করে দেয়। তবে ফাইনালি গিয়া জীবিত রয়ে যায়। এই জন্য ডিউক গিয়াকে একটা অপশন দেয়। সে বলে যে যদি তুমি সেই দুই ভাইকে ধরতে আমাদেরকে সাহায্য করো তাহলে তোমার কোনো ক্ষতি আমি করবই না, তোমাকে আমি ফ্রি করে দেব যাতে তুমি বাঁচতে পারো। আর যেহেতু গিয়ার কাছে অন্য কোনো অপশন নেই এই জন্য সেই অস্ত্র সম্পর্কে সমস্ত ইনফরমেশন তাদেরকে দিয়ে দেয়। অন্যদিকে রানা এখন পর্যন্ত ইয়াকুবের গাড়িটা ফলো করছিল আর জেসন ইয়াকুবের গাড়ির পেছনেই ছিল। তবে যেহেতু তার অনেক রক্ত ঝরছে এই জন্য একটা সময় আর সে সহ্য করতে পারে না আর এই জন্য গাড়ির পেছনেই তার মৃত্যু হয়ে যায়। আর যখন ইয়াকুব এই ব্যাপারটা দেখতে পারে তখন সে দ্রুত স্পিডে ড্রাইভ করে একটা ট্রেনের সামনে দিয়ে গাড়িটা পার করে দেয় আর তখনই ট্রেনটা চলে আসে, যেই জন্য রানা এই পাশেই আটকা পড়ে যায়। আর এদিকে যখন রোমানের ছেলের লাশ ইয়াকুব তার সামনে নিয়ে আসে তখন তার ছেলের লাশটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে রাগের মাথায় তাকে জিজ্ঞেস করে যে তার খুনি কে। তখন ইয়াকুব তাকে বলে দেয় যে তার খুনি হচ্ছে গিয়ে এজেন্ট রানা। আর সে তাকে এইটাও বলে দেয় যে যাদেরকেই বাড়ির মধ্যে পাঠানো হয়েছিল তাদের প্রত্যেককে সে শেষ করে দিয়েছে। আর এই জন্য ফাইনালি রোমানও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এখন তাকে মারার কাজটা সে নিজে হাত দিয়ে করবে। এই জন্য সে তার ছেলের মৃত্যুর বদলা নিতে বেরিয়ে পড়ে আর এই অস্ত্রের কাজটা সে দিয়ে যায় ইয়াকুবের কাছে যাতে করে সে এই অস্ত্রের কাজটাও চালু রাখতে পারে। আর এদিকে রানাই ব্যাপারটা জানতে পারে যে রোমানকে অস্ত্র বানাতে যেই লোকটা সাহায্য করছে সে হচ্ছে গিয়ে একজন বাংলাদেশি যার নাম হচ্ছে প্রফেসর কারিম। এই জন্য সে সময় নষ্ট না করে খুব দ্রুত চলে আসে প্রফেসর করিমের কাছে আর সে তাকে জিজ্ঞেস করে সে কেন এই কাজটা করছে। তখন প্রফেসর করিম তাকে সমস্ত ব্যাপারটা বলে। সে বলে যে রোমান তাকে অনেক বড় একটা অঙ্ক অফার করেছে যেটার জন্য সে আর না করতে পারেনি। এখন এগুলো শোনার পরে রানা তাকে বলে যে যেখানে অস্ত্রটা বানানো হচ্ছে তুমি আমাকে সেখানে নিয়ে চলো। আর ফাইনালি তারা দুজন চলে আসে একটা মরুভূমির মাঝখানে যেখানে একটা ল্যাব বানিয়ে এই কাজটাকে প্রসেস করা হচ্ছে। তবে তখনই এখানে রোমানের লোকজন চলে আসে যারা কিনা রানাকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর তাকে ধরে যখন তারা মধ্যে নিয়ে যায় তখন রোমান তার সঙ্গে ভিডিও কলে কথাবার্তাও বলে। আর তখন এখানে ইয়াকুব ডেবিকে ধরেও নিয়ে আসে কারণ তারা ডেবিকেও বন্দি করে নিয়েছে। আর তখন রোমান তাদেরকে ধমক দেওয়া শুরু করে আর সে বারবার করে বলা শুরু করে যে তার ছেলের মৃত্যুর বদলা তো সে অবশ্যই নেবে। তবে সে এই ব্যাপারটা জানতো না যে ডেবি আর রানা হচ্ছে গিয়ে একজন সিক্রেট এজেন্ট। এই জন্য রানা তাকে বলে দেয় যে যদি আজকে তুমি আমাদের দুজনকে মেরেও ফেলো তবুও কিছু যায় আসে না কারণ সিআইএ আর বাকি যেই ফোর্সরা আছে তারা খুব শীঘ্রই এখানে চলে আসবে আর তোমাদের সবাইকে মূল সহ উপড়ে ফেলবে। আর তখন এখানে ডিউকও চলে আসে যে কিনা গুন্ডাদেরকে মারতে মারতে সামনের দিকে আগানো শুরু করে। আর দূরে দাঁড়িয়ে পল স্যাটেলাইটের সাহায্যে তাকে রাস্তা বলে বলে সাহায্য করছিল। আর যখন করিম দেখতে পারে যে সিআইএর লোকজন এখানে চলে এসেছে তখন সে দ্রুত এখান থেকে পালিয়ে চলে যায়। আর অন্যদিকে একটা গার্ড রানা আর ডেবিকে যখন অন্য একটা রুমে বন্দি করতে নিয়ে যাচ্ছিল তখন সুযোগ পেয়ে রানা তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে সেখানে বেহুশ করে দেয়। আর এরপর সে ডেবিকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে কারণ সে নিজে যাচ্ছে ইয়াকুবকে ফেস করার জন্য। আর যখন সে গিয়ে ইয়াকুবকে ফেস করে তখন ইয়াকুবের সাথে সে কোনোভাবেই পারছিল না। ইয়াকুব তাকে আচ্ছা রকম ধোলাই করে। তবে যখন রানাও তার উপরে আক্রমণ করার ট্রাই করে তখন ইয়াকুব শেষ পর্যন্ত নিজের জীবনের ঝুঁকি দেখতে পেয়ে করিমকে নিয়ে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর এরপরে যখন রানা ইয়াকুব আর করিমকে খোঁজা শুরু করে তখন হঠাৎ করেই এখানে রোমান চলে আসে যে কিনা রানার কাঁধের মধ্যে একটা গুলি করে তাকে গান পয়েন্টে নিয়ে মারার ট্রাই করে। তবে সৌভাগ্যবশত আবারও এখানে ডিউক চলে আসে যে কিনা আরও একবার রানার জীবনটা সেভ করে। আর তখনই পল তাদেরকে খবর দিয়ে দেয় যে এই পুরো এরিয়াটার মধ্যে অনেকগুলো বম্ব ফিট করা হয়েছে যেগুলো হয়তোবা একটু পরেই ব্লাস্ট করবে আর তোমাদেরও মৃত্যু সেখানে নিশ্চিত হয়ে যাবে। আর এই ব্যাপারটা শোনার পরে ডিউক দৌড়ানো শুরু করে বমগুলোকে ডিফিউজ করার জন্য। আর এদিকে যখন রানা রোমানের সাথে ফাইট করছিল তখন সে আহত হওয়ার জন্য কোনোভাবেই তার সাথে পারছিল না। রোমান তাকে আচ্ছা রকম ধোলাই করে যখনই তাকে গলা টিপে শেষ করতে যাবে তখনই ডেবি পেছন দিয়ে এসে তার উপরে আক্রমণ করে দেয়। তবে তখন রোমান একটা চাকু নিয়ে ডেবির পেটের মধ্যে ঢুকিয়ে দেয় যেই জন্য স্পটেই ডেবির মৃত্যু হয়ে যায়। এইটা দেখার পরে রানার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে একটা চাকু নিয়ে রোমানের গলাটা সেখানেই কেটে ফেলে যেই জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন রোমানের মৃত্যুর পরে ডেবি আর রানার মিশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তবে ইয়াকুব আর করিম এখন পর্যন্ত লুকিয়েছিল, তাদেরকে কেউ পাচ্ছিল না।
তো এই ঘটনার কয়েক মাস পরে রানা বাংলাদেশে চলে আসে আর সে তার বাবা মার কবরের কাছে গিয়ে তাদের স্মৃতিচারণ করা শুরু করে। আর এখান থেকে সিন চলে আসে ছয় মাস সামনে। আমরা দেখতে পারি পল কোনো একটা ডোজোতে ছিল, যেখানে দুইটা ছেলে মেয়ে ফাইট করে প্র্যাকটিস করছিল। আর এই প্র্যাকটিসের পরে সে চলে আসে তাদের মাস্টারের সঙ্গে মিট করতে, আর সে বলে যে এই দুজনকে আমি একটা মিশনে নিতে চাই, যেই মিশনটা হবে খুবই সিক্রেট আর খুবই ইম্পর্ট্যান্ট একটা মিশন। আসলে তার পরবর্তী মিশন হচ্ছিল ঋষিকে ধরা, যে কিনা একটা হিমালয় পর্বতে গিয়ে লুকিয়েছে। পাহাড়ের উপরে সে থাকা শুরু করে দিয়েছে যাতে কেউ তাকে ধরতে না পারে। আর অন্যদিকে কারিম এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো বানিয়েই যাচ্ছিল, মানে প্রসেসিংটা সে সামনে এগিয়ে নিচ্ছিল, সে কোনোভাবে থামছিলই না। আর কিছুদিন পরে পল এসে রানার সঙ্গে মিট করে আর সেও তাকে এই মিশনটাতে জয়েন করতে বলে। আমরা দেখতে পারি ঋষি আর করিম খুবই হ্যাপি ছিল, কারণ তারা সিআইএকে ফাঁকি দিয়ে কোনোরকমে হিমালয় পর্যন্ত চলে এসেছে। এখন তারা অস্ত্রের প্রসেসিং কমপ্লিট করবে আর ফাইনালি অস্ত্রটা বানিয়ে তারা ভয়ঙ্করভাবে আত্মপ্রকাশ করবে, এই জন্য তারা খুবই হ্যাপি ছিল। তবে তারা এই ব্যাপারটা জানতো না যে আসলে পলের দুইটা যোদ্ধা তাদের দুজনকে ধরার জন্য হিমালয় পর্যন্ত চলেও এসেছে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।